Hi friends, welcome back to my channel. Myself Rajyashree Banerjee from Bakura Sommeloni Medical College and Hospital. আজকে আমরা ফাইলাম মোলাস্কাপোড। তো আগের দিন আমরা পড়েছিলাম ফাইলাম আর্থ্রোপোডা এবং সেখানে আমরা দেখেছিলাম যে কিছু পয়েন্ট আমি যেটা তোমাদের বলেছিলাম যে তোমরা যখন পরের ফাইলামটা পড়বে তখন আগের ফাইলামগুলো যেন পুরো ক্লিয়ার থাকে। তো সেই আর্থ্রোপোডাতে কিন্তু আমরা একটা উদাহরণ দেখেছিলাম যে আর্থ্রোপোডার কিছু পয়েন্ট কিন্তু পুরো অ্যানিলিডার সাথে মিলে যাচ্ছে, অর্থাৎ আগের ফাইলামটার সাথে। তো সেখানে আমরা যদি অ্যানিলিডা অবধি পুরো মুখস্থ রাখি তাহলে আর্থ্রোপোডার ওই পয়েন্টগুলো কিন্তু আমাকে আর এক্সট্রা করে পড়তে হচ্ছে না। তো দেখো অনেকটা সুবিধা, এবার তোমরা আস্তে আস্তে বুঝতে পারবে যে কতটা সুবিধা হচ্ছে আগেরগুলোকে মনে রাখার। ওকে, তো আবারও বলছি যারা নতুন তাদের জন্য যে যখন তুমি ফাইলাম মনে করো মোলাস্কা পড়তে বসছো বা ভিডিওটা দেখতে বসছো তার আগে এটা শিওর হয়ে নাও যে তোমার আগে যে ফাইলামগুলো, অর্থাৎ আগে যে সাতটা ফাইলাম, সেই সাতটা ফাইলাম যেন পুরোপুরি ক্লিয়ার থাকে। ওকে, ক্লিয়ার মানে কি, মানে মনে করো তাদের যে আমি বলছিলাম যে একটা ভালো নাম থাকে, একটা ডাক নাম থাকে, তো সেগুলো যে 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 ফাইলামের আছে সেগুলো যেন তোমাদের মনে থাকে, কেন সেই নামগুলো দেওয়া আছে, এবং স্পেশাল ক্যারেক্টারিস্টিক যেমন পরি ফেরার ক্ষেত্রে অস্টিয়া, অস্কিউলাম এগুলো, সিলিন্ডার এটা বললি তোমার মনে পড়বে, নিডারিয়া, নিডোব্লাস্ট সেলস, তারপর টিনোফোরা বললেই সেই কোম জেলিস, এইট রোজ অফ কোম জেলিস আছে, বায়োলুমিনেসেন্স দেখায়, ফ্ল্যাট ওয়ার্ম বললেই কি ফ্ল্যাট তারা, দুটো ডর্সাল এবং ভেন্ট্রাল সার্ফেস আছে, বায়োল্যাটারাল সিমেট্রিক্যাল এক্সক্রিটারি সিস্টেম হিসেবে, এক্সক্রিটারি সেল হিসেবে ফ্লেম সেল আছে। এইভাবে প্রত্যেকটা ফাইলামই যখন মনে করো আমি যখনই বলবো ফাইলাম আর্থ্রোপোডা তাহলে তোমাদের তখনই মনে পড়বে আর্থ্রোপোডা মানে জয়েন্টেড লেগস আছে, এবং সেটা কীভাবে মনে রাখতে হবে সেটাও আমি তোমাদের বলে দিয়েছিলাম, এবং আরও কিছু কিছু সেই ম্যালপিজিয়ান টিউবুলস, সার্কুলেটরি সিস্টেম কীরকম ওপেন, এরকম যেন এরম না হয় যে আগেরগুলো আমি কিচ্ছু জানি না, আমি হঠাৎ করেই মোলাস্কা শুরু করে দিলাম, মোলাস্কাটা আজকে ভালো করে পড়লাম তারপর আগেরগুলো রিভিশন করো, এটা নয়। আমরা আগেরগুলো পুরো ক্লিয়ার করে পরেরটা আমরা অ্যাড করবো সেটার সাথে, ঠিক আছে? আগের যেন সাতটা আমাদের পুরো ক্লিয়ার থাকে, তার সাথে আমরা একটা অ্যাড করবো আমাদের ব্রেনে, যাতে আমাদের আটটা এখন আমাদের ব্রেনে থাকে। এরম নয় যে আজকে মোলাস্কা পড়লাম বলে আজকে শুধু মোলাস্কাটাই আমাদের মনে আছে, আগের সাতটা আমাদের মনে নেই, সেগুলো আমাদের আবার পড়তে হবে, এরম করো না, তাহলে কিন্তু অনেক সমস্যা হবে। পুরো অ্যানিমাল কিংডম শেষ হওয়ার পর দেখবে তোমাদের কিছুই তোমরা কোশ্চেন পাচ্ছ না। ওকে, লাস্টের যে কিংডমটা হয়তো সেটা থেকে, এই ফাইলামটা সেটা থেকে খালি কোশ্চেন পাচ্ছ, আগেরগুলো পুরো সম্পূর্ণ ব্ল্যাঙ্ক হয়ে গেছে, আগেরগুলো কিচ্ছু মনে নেই। তো সেই জন্য সব সময় আগেরগুলো রিভিশন করতে হবে এবং পরেরটা আমাকে পড়তে হবে। তো এইভাবে তুমি যদি পড়ো, দেখো আট নম্বর যখন মোলাস্কা পড়ছো তখন এক নম্বর যে পরিফেরাটা সেটা কিন্তু অনেকবার হচ্ছে আমাদের রিভিশন হয়ে যাচ্ছে, তো সেই ক্ষেত্রে আমাদের ভোলার চান্সটাও কিন্তু অনেক কম হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো চলো আজকে আমরা শুরু করি ফাইলাম মোলাস্কা। তো কী বলছে দেখো, ফাইলাম মোলাস্কা বলছে সেকেন্ড লার্জেস্ট অ্যানিমাল ফাইলাম, ফার্স্ট যেটা লার্জেস্ট অ্যানিমাল ফাইলাম কোনটা ছিল, ফাইলাম আর্থ্রোপোডা, আর ফাইলাম মোলাস্কা হচ্ছে সেকেন্ড লার্জেস্ট, অর্থাৎ আর্থ্রোপোডার পরে নাম্বার অফ অ্যানিমালস ইনক্লুডেড ইন দ্য ফাইলামে হচ্ছে আর্থ্রোপোডা হচ্ছে ফার্স্ট আর মোলাস্কা হচ্ছে সেকেন্ড। ওকে, তারপর বলছে মোলাস্কা টেরিস্ট্রিয়াল আর অ্যাকোয়াটিক, অ্যাকোয়াটিক মানে তারা জলেও থাকতে পারে আবার স্থলেও থাকতে পারে। তো জল দেখো দু রকমের আছে, ফ্রেশ ওয়াটার আছে, মেরিন আছে, তো কোনটায়, দুটোর মধ্যে যে কোনো একটাতেই থাকতে পারে। এবং তারপর বলছে দেখো তারপরের যে পয়েন্টটা সেটা কিন্তু দেখো পুরো আর্থ্রোপোডার সাথে সেম, এবং আর্থ্রোপোডাটা যখন আমরা পড়েছিলাম তখন সেই এই পয়েন্টগুলো পুরো সেম ছিল অ্যানিলিডার সাথে, তাহলে আমাদের আর্থ্রোপোডাতেও এই পয়েন্টগুলো মনে রাখতে হয়নি কারণ সেম ছিল আগের ফাইলামটার সাথে। ঠিক একইভাবে যখন মোলাস্কা পড়বো তখনও কিন্তু আমাদের এই পয়েন্টগুলো মনে রাখতে হবে না কারণ এটাও হচ্ছে সেম হচ্ছে অ্যানিলিডার সাথে, তাহলে আমরা এটাই মনে রাখবো যে অ্যানিলিডার পরে যে দুটো ফাইলাম আছে, অর্থাৎ ফাইলাম আর্থ্রোপোডা এবং মোলাস্কা, তার ক্ষেত্রে এই এই পয়েন্টগুলো, অর্থাৎ বডি অর্গানাইজেশন, সিমেট্রি, ডিপ্লোব্লাস্টিক না ট্রিপ্লোব্লাস্টিক, সিলোমেট না অ্যাসিলোমেট, এগুলো হচ্ছে সব হচ্ছে সেম সেম টু অ্যানিলিডা, মানে অ্যানিলিডার মতনই হচ্ছে ওই আর্থ্রোপোডা এবং মোলাস্কা। তো ওই পয়েন্টগুলো আমাদের তাহলে এতটা জায়গা আমাদের মুখস্থ করতে হচ্ছে না। এরপরে যেগুলো মেন পয়েন্ট, অর্থাৎ স্পেশাল যে পয়েন্টসগুলো যেগুলো থেকে মেনলি কোশ্চেন আসে মোলাস্কা করলেই, সেগুলো আমরা দেখো শর্ট নোটসে লিখেছি, আমরা এই পয়েন্টগুলো লিখবো না কারণ এই পয়েন্টগুলো আর এখানে অতটা ইম্পর্টেন্ট নয়, কারণ এগুলো দেখো প্রত্যেকটা ফাইলামই তো রিপিট হচ্ছে, তো যে জিনিসগুলো রিপিট হবে সেগুলো আর ইম্পর্টেন্ট থাকছে না, বোঝা গেল? তাহলে ফাইলাম আমরা শুরু করি চলো মোলাস্কা। মোলাস্কা দেখো আমি লিখে রেখেছি সেকেন্ড লার্জেস্ট অ্যানিমাল ফাইলাম। ওকে, তো এটা হচ্ছে ইম্পর্টেন্ট যে সেকেন্ড লার্জেস্ট এটা।
তারপরে বলছে এটার হচ্ছে বডিতে হচ্ছে তিনটে পার্ট আছে, কিন্তু সেগমেন্টেড নয়। তিনটে পার্ট দেখো কী কী, হেড, মাসকুলার ফুড এবং হচ্ছে ভিসেরাল হাম্প। ওকে, হেড আছে, ভিসেরাল হাম্প আছে এবং মাসকুলার ফুড আছে। বোঝা গেল? মানে হেড মানে মাথা, ভিসেরাল হাম্প মানে বডিটা, আর হচ্ছে মাসকুলার কিছু হচ্ছে পায়ের মতো অংশ আছে, যেগুলো দেখবে আমরা শামুক যেগুলো বলে থাকি। শামুক হচ্ছে মোলাস্কার মধ্যে পড়ে, দেখবে বৃষ্টি টিষ্টি হলে রাস্তাঘাটে ওগুলো ঘুরে বেড়ায় শামুক। তো শামুক দেখবে তুমি যদি টাচ করো তারা একটা খোলসের মধ্যে ঢুকে যায়, এবং তুমি যদি টাচ না করো তারা আবার দেখবে একটা জিনিস এরকম বার করে, মাংসল টাইপের মাসকুলার, ওই মাসকুলার ওটাকে বলা হয় ফুট, এবং ওইটা সাহায্যে আস্তে আস্তে ও কী করে একটা জায়গা থেকে একটা জায়গায় মুভ করে। ওকে, তো ওইটাকে বলা হয় মাসকুলার ফুট। আর ওই যে খোলসের মধ্যে যখন সে মুভ করছে, খোলসের মধ্যে একটা অংশ থাকে, সেই অংশটাকে বলা হয় ভিসেরাল হাম্প, আর হেড হচ্ছে ওই মাসকুলার ফুটের হচ্ছে সামনের দিকটায় থাকে। তো এবারে হচ্ছে ওই যে ভিসেরাল হাম্পটা যার মধ্যে থাকে ওটা হচ্ছে একটা শেল, দেখবে একটা শক্ত মতো অংশ থাকে, তুমি যদি তাকে টাচ করো তাহলে সে তার মধ্যে ঢুকে যায়, অর্থাৎ ওটা একটা প্রোটেক্টিভ ফাংশন হিসেবে তার মধ্যে কাজ করে। তাহলে বডি কভার্ড বাই ক্যালসেরাস সেল। আর্থ্রোপোডাতে আমরা কী পড়েছিলাম, এই তখনই মনে করে নেবে যে আর্থ্রোপোডার যে বডি কভারটা ছিল সেটা কী ছিল, কাইটিন ছিল না? হ্যাঁ, কাইটিন। আর এটার ক্ষেত্রে কী হলো, এটার ক্ষেত্রে ক্যালসেরাস সেল। এবারে যখনই রাস্তায় বেরোবে বর্ষাকালে, এখন বর্ষাকাল তো যখনই বেরোবে তখনই একটু লক্ষ্য করার চেষ্টা করবে, দেখবে ওরকম দেখাই যায় শামুক মতো, তো তাদের দেখবে একটা শক্ত মতো অংশ থাকে, সেই শক্ত মতো অংশটা হচ্ছে ক্যালসিয়াম থাকে, অর্থাৎ ক্যালসেরাস সেল থাকে। ঠিক আছে, এবারে আসছে, এবারে বলছে ওই যে ভিসেরাল হাম্প। তাহলে আমরা এতক্ষণ কী জানলাম, যে মোলাসেসের হচ্ছে তিনটে বডি পার্ট, কী কী, হেড, ভিসেরাল হাম্প আর মাসকুলার ফুট, এবং তাদের এই এই যে বডিটা এটা কভার থাকে একটা ক্যালসিয়ামের সেল দিয়ে। এবারে দেখো কী বলছে, এই যে ভিসেরাল হাম্প ইজ সফট স্পঞ্জি লেয়ার অফ স্কিন, অর্থাৎ ভিসেরাল হাম্পের ওপরে একটা লেয়ার থাকে। ঠিক আছে, মনে করো এটা, মনে করো এরকম মাংস যে মাসকুলার ফুডটা আছে এরকম, আর ভিসেরাল হাম্পটা হচ্ছে এরাম আছে। ঠিক আছে, তো এই ভিসেরাল এর ওপরে হচ্ছে এই ক্যালসিয়াম কার্বোনেটের এই যে ক্যালসেরাস সেলটা বলছে এইটা আছে। ঠিক আছে, এরকম সেলটা আছে, তুমি যখন এটাকে টাচ করবে ও পুরোটাকে নিয়ে ভেতর ঢুকে যাবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে মাসকুলার ফুড, এটা হচ্ছে ভিসেরাল হাম্প। তো এই ভিসেরাল হাম্পের ওপরে একটা বলছে সফট স্পঞ্জি লেয়ার অফ স্কিন আছে, সেইটাকে কী বলা হয়, ম্যান্টেল, অর্থাৎ ম্যান্টেল বলে একটা লেয়ার আছে। বোঝা গেল? এই ম্যান্টেল লেয়ার আর এই ক্যালসেরাস সেল, এই দুটোর মাঝে দেখো একটা গ্যাপ রয়েছে, এই গ্যাপটাকে কী বলা হয়, যে হাম্পের ম্যান্টেল লেয়ার, অর্থাৎ হাম্প তার উপরে ম্যান্টেল লেয়ার, এর মাঝে, সরি, এটা মানে ম্যান্টেল লেয়ার আর ক্যালসেরাস সেলের মাঝখানে যেটা, ওটা নয়, হাম্প আর ম্যান্টেল লেয়ারের মাঝে বলছে একটা স্পেস আছে, সেই স্পেসটাকে বলছে ম্যান্টেল ক্যাভিটি। এটা আমার ভুল হয়ে গেছে বলার ক্ষেত্রে, হাম্পের ম্যান্টেলের আছে মানে হাম্পের ওপর, হাম্পের ওপর ম্যান্টেল লেয়ার আছে, তো এই হাম্প আর ম্যান্টেল লেয়ারের মাঝে যে জায়গাটা এটাকে আমরা বলছি ম্যান্টেল ক্যাভিটি, এবং সেই ম্যান্টেল ক্যাভিটির মধ্যে হচ্ছে ফিদার লাইক গিলস আছে। গিলস কিসে সাহায্য করে, রেসপিরেশনে সাহায্য করে, রেসপিরেটরি এবং এক্সক্রিটরি সিস্টেম হিসেবে এদের ক্ষেত্রে কাজ করে। এবারে বলছে নিউরাল সিস্টেম, নিউরাল সিস্টেম কি, নিউরাল সিস্টেম বলছে অ্যান্টেরিয়ার যে হেড রিজিয়ন থাকে সেখানে কিছু টেন্টাকলস থাকে, অর্থাৎ শুঁড়ের মতো অংশ থাকে, সেইগুলো দিয়ে হচ্ছে ওরা সেন্স করে। ডাইজেস্টিভ সিস্টেম কি, ডাইজেস্টিভ সিস্টেম দেখো বলছে দ্য স্পেস এটা গেল, রেসপিরেটরি, দ্য অ্যান্টেরিয়া, হ্যাঁ এইটা, দ্য মাউথ কন্টেন এ ফাইল লাইক র্যাস্পিং অর্গ্যান ফর ফিডিং কল্ড র্যাডুলা, অর্থাৎ সরি এটা দেখা যাচ্ছিল না, দ্য মাউথ কন্টেন এ ফাইল লাইক র্যাস্পিং অর্গান ফর ফিডিং কল্ড র্যাডুলা। এবারে এই র্যাস্পিং অর্গান মানে হচ্ছে ট্রান্সভার্স রো অফ টিথ থাকে, অর্থাৎ বাকেল, এদের যে মাউথটা থাকে তাতে হচ্ছে ট্রান্সভার্স রো অফ হচ্ছে টিথ থাকে কিছু, এবং সেটাকে বলা হয় র্যাডুলা। ওকে, তাহলে এদের মাউথে হচ্ছে একটা ফাইল লাইক র্যাস্পিং অর্গান থাকে যেটা ওদের খেতে সাহায্য করে, সেটাকে বলি র্যাডুলা। এই হয়ে গেল দেখো আমাদের মোলাস্কা। এরপরে যেগুলো ওই কমন পয়েন্ট আছে, যে এই যে এখানে লিখে রেখেছি দেখো, কোথায় গেল, হ্যাঁ
ডাইজেস্টিভ সিস্টেম হচ্ছে রেডুলা, তারপর হচ্ছে ডায়োসিয়াস, ডায়োসিয়াস মানে কি সেক্সেস আর সেপারেটেড, ডায়ো ডাই মানে হচ্ছে দুটো, বলেছিলাম আগেও বলেছি আর আমি সেটা বলছি না, অ্যাসকেলমেন্টিসে অনেক বলেছি ডায়োসিয়াস মনোসিয়াস এগুলো নিয়ে, তো আরগুলো রিপিট করছি না। তো ডায়োসিয়াস মানে ডাই মানে দুটো সেক্স আর সেপারেট, ওকে। ওভিপোরাস, ওভিপোরাস মানে হচ্ছে লে এগস অর্থাৎ ডিম পারে এরা, উইথ ইনডাইরেক্ট ডেভেলপ, উইথ ইনডাইরেক্ট ডেভেলপমেন্ট মানে ডাইরেক্ট নয় ইনডাইরেক্ট, ওকে। তো ইনডাইরেক্ট ডেভেলপমেন্ট, তো এই হয়ে গেলো আমাদের মোলাস্কা। দেখো কত সহজ হয়ে গেলো যদি আমরা আগের জিনিসগুলো মনে রাখি, নাহলে আমাকে এখন অর্গ্যান সিস্টেম বলতে হতো, বায়োলেটারাল সিমেট্রি, ট্রিপ্লোব্লাস্টিক, সিলোমের, এই জায়গাটা দেখো অনেকটা সোজা হয়ে গেলো। এবং তারা দেখো টেরিস্ট্রিয়াল, অ্যাকোয়াটিক মানে সব জায়গাতেই তারা থাকতে পারে। আর হচ্ছে এই কিছু স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স, তাহলে স্পেশাল ক্যারেক্টারিস্টিক্সগুলো আমি আরেকবার বলছি, একবার গল্পের মতো করে শুনে না, তাহলে দেখবে অনেকটা সোজা হবে। কি যে এদের হচ্ছে বডিতে তিনটে পার্ট আছে, কি আছে, হেড আছে, মাস্কুলার ফুট আছে, আর ভিসেরাল হাম্প আছে। এই পুরো বডিটা হচ্ছে তাদের একটা ক্যালসেরাস সেল দিয়ে হচ্ছে ঢাকা থাকে, কভার্ড থাকে। এই যে ভিসেরাল হাম্প, তার উপর একটা লেয়ার থাকে, স্কিনের লেয়ার, সেটাকে বলা হয় ম্যান্টেল। এই ম্যান্টেল আর ভিসেরাল হাম্পের মাঝে হচ্ছে একটা স্পেস থাকে, সেটাকে কি বলা হয় ম্যান্টেল ক্যাভিটি। তো এই ম্যান্টেল ক্যাভিটিটা নিশ্চয়ই কোনো কাজের জন্য আছে, কারণ ওই ওর মধ্যে একটা অর্গ্যান থাকে, কি থাকে সেখানে, ফিদার লাইক গিলস থাকে। এবং এই গিলসগুলো কেন থাকে, এটা হচ্ছে রেসপিরেশন এবং এক্সক্রিশনে হচ্ছে হেল্প করে। তাহলে আমাদের দেখো কতটা জিনিস একসাথে আমরা করে ফেললাম। বডি ইজ কভার্ড বাই ক্যান্সারাস সেল অ্যান্ড ইজ আনসেগমেন্টেড উইথ ডিস্টিং হেড, মাস্কুলার ফুড, ভিসেরাল হাম্প। এ সফট স্পঞ্জি লেয়ার অফ স্কিন ফর্মস এ ম্যান্টেল ওভার দ্য ভিসেরাল হাম্প, বলেছি। দ্য স্পেস বিটুইন দ্য হাম্প অ্যান্ড ম্যান্টেল ইজ কল্ড ম্যান্টেল ক্যাভিটি, ইন হুইচ ফেদার লাইক গিলস আর প্রেজেন্ট, দে হ্যাভ রেসপিরেটারি অ্যান্ড এক্সক্রিটারি ফাংশন। তো এই এতটা জিনিস কিন্তু আমরা এইটুকুনি একটা গল্পের মধ্যে দিয়ে আমরা বলে দিলাম, এখান থেকে এতটা কিন্তু গল্পের মতো করে আমাদের মনে রয়ে গেল। তার আগের পোর্শনটা আমরা আগেই মুখস্থ করেছি, তো ওটা আমাদের আর মনে রাখতে হচ্ছে না, খালি মনে রাখতে হচ্ছে যে অ্যানিলিডার সাথে সেম, ব্যাস। তাহলে ওই পোর্শনটাও আমাদের হয়ে গেলো। তাহলে মেন যেটা আরেকটা লাইন যেটা মনে রাখা, যেটা হচ্ছে ওদের সেন্সরি অর্গান হিসেবে হচ্ছে টেন্টাকলস থাকে, আর ডাইজেস্টিভ সিস্টেমে আমরা মনে রাখবো যে মাউথ কন্টেন্টস হচ্ছে, মাউথে হচ্ছে ট্রান্সভার্স রো অফ টিথ থাকে, যেটাকে আমরা বলি র্যাডুলা, এবং যেটা ওদের ফিডিংয়ে হচ্ছে হেল্প করে। এই হয়ে গেলো মনে রাখার। আর তারপরে যেগুলো আছে ওই সেক্সেস আর ডায়োসিয়াস, ওখান থেকে তেমন কোশ্চেন আসে না, কারণ এগুলো হচ্ছে সবার ক্ষেত্রেই, বেশিরভাগ ডায়োসিয়াস যেমন এর ক্ষেত্রেও পড়েছিলাম, আর্থ্রোপোডারও ডায়োসিয়াস ছিল, অ্যাসকেলমেন্থিসেরও ডায়োসিয়াস ছিল, এরও হচ্ছে ডায়োসিয়াস এবং ইনডাইরেক্ট ডেভেলপমেন্ট। আর হচ্ছে ওভিপোরাস, ওভিপোরাস মানে এরা হচ্ছে লে এগস অর্থাৎ ডিম পাড়ে, ঠিক আছে। এরপরে তো এক্সাম্পল, এক্সাম্পল তো কিছু বলার নেই, এগুলো একটু মনে রাখতেই হবে এক্সাম্পল। তাও এক্সাম্পলের মধ্যে পাইলা, যেটা অ্যাপেল স্নেল, এটা ইম্পর্টেন্ট। এবং তারপর সেপিয়া, সেপিয়া কাটল ফিশ থেকে আসে কোশ্চেন, সি হেয়ার থেকে আসে অ্যাপ্লাইশিয়া, ঠিক আছে। তো এগুলো একটুখানি হচ্ছে তোমাকে মনে রাখতে হবে, এক্সাম্পল মনে রাখতে হবে, কারণ কোশ্চেন আসে। তবে মেন যেখান থেকে কোশ্চেন আসে এখানটা তো মুখস্থ করা, আর যেটা হচ্ছে মনে রাখার ওই জায়গাটা, ওই যেটা গল্প বললাম, ম্যান্টেল লেয়ার আছে, মাস্কুলার ফুট আছে, ম্যান্টেল লেয়ার আছে, ম্যান্টেল লেয়ার আর হাম্পের মাঝে একটা জায়গা আছে ম্যান্টেল ক্যাভিটি, তার মধ্যে গিলস আছে, গিলসটা হচ্ছে এক্সক্রিশন এবং রেসপিরেশনে হেল্প করে। এই জায়গা থেকে কোশ্চেন আসবে, র্যাডুলা থেকে আসতে পারে, কারণ র্যাডুলা দেখো এনসিআরটি ইটসেলফ নিজে ওটা বোল্ড লেটারে লিখে দিয়েছে, তো এটাও হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। এই হয়ে গেল আমাদের মোলাস্কা। তো যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই বলবে মোলাস্কা থেকে বা অন্য জায়গা থেকে, নিট রিলেটেড কোনো প্রবলেম থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবে, আমি চেষ্টা করবো তোমাদেরকে রিপ্লাই দেওয়ার। পরের দিন আমরা পড়বো ফাইলাম একাইনোডারমাট। থ্যাংক ইউ, টাটা।